সকালে গরম জল করে লেবু জল খাবো, তো করে নিচ্ছি। চাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, এবার বাড়ির যা আরও কিছু টুকি কাজ আছে সেগুলো করব। ছেলে একটু স্কুল বন্ধ এখন, তো ছেলে পড়তে বসবে, বিছানাটা গুছিয়ে দিয়েছি, এবার ছেলে পড়তে বসবে, তো চলো ছেলেকে একটু পড়িয়ে দিই। ছেলে পড়তে বসেছে, লেখা করছে এখন। এবার পড়া কমপ্লিট হয়ে গেছে, এবার পড়তে যাবে, ওই জন্য রেডি হচ্ছে। বইগুলো সব গুছিয়ে দিলাম, একে একে সব বইগুলো গুছিয়ে দিলাম, নুমড়ে জামা কাপড় পরিয়ে নিয়ে একদম আমি একটু রেডি হয়েছি। রেডি হয়ে চুল আঁচড়ে টাচড়ে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আবার রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাই, বেরিয়ে পড়েছি, বাইরে বেরিয়ে গিয়ে জুতো টুতো পরে নিচ্ছি, পরে নিয়ে এবার ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তো রাস্তায় বেরিয়ে পড়েছি, এবার রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি ছেলে আর আমি। সবজি কেটে নিচ্ছি, এই যে এঁচড় নিয়েছি, আজকে এঁচড় কাটবো, এঁচড়ের সবজি হবে, এঁচড়ের চিংড়ি করবো, এঁচড় চিংড়ি। তো চলো কেটে নিই, এঁচড় কাটতে গেলে হাতে চিটচিট করে, এই জন্য একটু তেল নিয়ে নিচ্ছি। সবজিগুলো কেটে নিয়েছি, এঁচড় আলু আর এখানে আলু ভেজে কেটে নিয়েছি। তো চলো, তারপরে এখানে মশলাগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। তো চলো এবার রান্নাটা করে নিই। চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি, এটা ধুয়ে রেখেছি, এটা আর এটাও ধুয়ে রেখেছি। তো এটা একটু বড় চিংড়ি আর এটা একটু কুচো কুচো চিংড়ি। তো চলো এঁচড় চিংড়ি করবো আজকে, আর এটা এমনি চিংড়ি মাছের একটু তরকারি করে নেব। তো চলো একটু এখন তাহলে রান্নায় যাওয়া যাক। ছেলে পড়তে গেছিলো, পড়ে এসছে, পড়ে রাস্তা আস্তে আস্তে ওর পাপার কাছে বলছিল, বায়না করছিল যে আমি ডাব খাবো, জুস খাবো, তো জুস ওখানেই খেয়ে আসছে। তো ডাবটা নিয়ে এসে এই যে বাড়িতে বসে বসে ডাব খাচ্ছে, তারপরে বা স্নান টান করবে, ভাত খাবে। তো চলো ও খেয়ে নিক। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম, তেল দিয়ে দিয়েছি, তার সাথে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা লাল লাল হয়ে উঠে আসুক, তারপর গরম মশলাগুলো অ্যাড করে দেবো। গরম মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুনটা অ্যাড করে দিয়েছি, ফুটছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো, তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো চলো নামিয়ে নিই।
চলো ভাত বেড়ে নিয়েছি, এটা আমার ভাত, এটা আমার বরের, তো ওই যে সবজি আর মাছটা এই করে নিয়েছি, চলো এবার খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে একদম বিছানায় এসে পৌঁছে গেছি, তো ঘুমাবো, তো চলো একটু আজকে ঘুমিয়ে নিই। আজকের মতো এইটুকুই, পরে আবার একটা অন্য ব্লগে দেখা হচ্ছে, তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, টাটা।